আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো হরহামেশে এসে থাকে। শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় না, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের গণিতগুলো এসে থাকে। ঘড়িতে প্রকৃত সময় যদি 3:20 হয়, আয়নায় সময় কত? অর্থাৎ আয়নার ভিতরে যে ঘড়ির যে বিপরীত প্রতিবিম্ব দেখা যায়, সেইখানে প্রকৃত যে সময়টা তার থেকে কিন্তু ভিন্ন একটা সময় দেখায়। তো আমরা সেটাই বের করব যে প্রকৃত সময়টা 3:20 হলে আয়নার মধ্যে সেই সময়টা কত। তো এখানে শুধুমাত্র একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রটা হলো কি, যে এই যে সময়টা দেওয়া থাকবে 11:20 থেকে 11:60 থেকে 60 মিনিট থেকে ওই সময়টা বিয়োগ দিতে হবে। তো এখানে কত আছে, 3:00, আর এখানে আসলো 20 মিনিট। আমরা একটা বিয়োগ করব, কত হয়, 0, এখানে হয় 4, এদিকে বিয়োগ করলে হয় 8, তাহলে কি হলো, 8:40। অর্থাৎ আমার প্রকৃত সময় যদি 3:20 হয়, তাহলে ঘড়িতে এই আয়নার মধ্যে সেই সময়টা দেখাবে 8:40। তো খুবই একটা মজার অঙ্ক। আরও একটু দেখি, যদি এরকম হয় যে ঘড়িতে প্রকৃত সময় হচ্ছে 5:40, তাহলে আয়নায় সময় কত? তাহলে একই সিস্টেম, এখানে আমার 11:60 থেকে আমার কী করতে হবে, এই 5:40 আমার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে এখানে হয় 20 মিনিট, আর এখানে হয় 6:00, অর্থাৎ 6:20, অর্থাৎ 6:20। এরকম বিপরীত প্রশ্ন থাকতে পারে। বিপরীত প্রশ্ন বলতে, যে আমার আয়নার মধ্যে যখন সময় 8:40, তখন প্রকৃত সময় কত? তখনও একই সিস্টেম, যে ওই 11:60 থেকে আমার কী করতে হবে, 6 মিনিট থেকে ওই 8:40 বিয়োগ করতে হবে, 8:40 কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো 8:40 যদি আমি বিয়োগ করি, এখানে হয় 20, আর এখানে হয় কত, 3:00, অর্থাৎ 3:20। একই যে ঘড়িতে যদি সময় প্রকৃত সময় হয় 3:20, তাহলে আয়নার মধ্যে হবে 8:40, আর আয়নায় যদি হয় 8:40, তাহলে ঘড়িতে হবে 3:20। তো এই ধরনের ছোট্ট একটা টিপস আমি আসলে শেখানোর উদ্দেশ্য হলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই পরীক্ষাগুলো, এই প্রশ্নগুলো এরকম এসে থাকে। জাস্ট সূত্র একটাই মনে রাখবো, 11:60 থেকে যে সময়টা দেওয়া থাকবে সেটা বেক করে দেবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে একটা ক্লো দিয়ে রাখবে, আর এটা কিন্তু ইউটিউবেও আপলোড হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটিও ভুলবে না। আজকের মধ্যে এখানে রাখছি, আসসালামু আলাইকুম।